কোনো লাভ নাই যা যা জিজ্ঞেস করুম সব ঠিকঠাক উত্তর দিতে হইব ঠিক মতো লোকেশন বলবে বুঝলে আর যদি করো চালাকি তখন বুঝবে জালাকি আচ্ছা আমি কি চোর না ডাকাত যেভাবে করে আমার বাঁচছেন দেখেন আমি শ্বশুরাব্বা মানে স্যার আপনার সম্মানে মানে আপনি যেহেতু অনেক কষ্ট কষ্ট করে একটা পোজ মাইরা এখানে দাঁড়াইছেন একটা অন্যরকম একটা দোষ দুশ্মনের মতো করে আমি সেই কারণে মনে করেন যে আমি জিনিসটাকে স্যাক্রিফাইস করেছি তা নাহলে আপনার যে ভাগনা এই যে মনে করেন হাতাকাটা ব্লাউজ এরে ধরে আমি ফুল তার একটা ফুল ব্যান মানে দিতাম আমি মাইরা আমি যে কী করতাম বলতে পারতেছি আমি যে কী করতে পারতেছি এই চুম্বন আমার ছাড় ছাড় শয়তান আমি বলতে চাই ছাড় হ্যাঁ ছেড়ে দেব তার আগে বলো টাকা গয়না কোথায় আর ওই রুস্তম আসলে তোমার কি হয় বলবো না কি করবি ওই ছাড়া ওই কি করবি ব্লাউজ কি করবি তুই আমারে আরে তুমি তো দেখাচ্ছে ভারী বেয়াদব মুরাদ তোমার শ্বশুর আব্বা তার ভাগ্নেকে সাথে নিয়ে তোমাকে বেঁধেছে তারপরে তুমি আমার সাথে ফাজলামো করছো ফাজলামি তো আপনারা করতেছেন আচ্ছা জুই কোথায় জুইটা ডাকেন তো তাড়াতাড়ি ডাকেন যা বলার আমি জুইকে বলবো এই পাঁচকা এই ট্যাবলা এই পাতিহাসের কাছে আমি সব বলবো মনে করছেন জীবনে মরে গেল না পাতিহাস যা বলার আমার সামনেই বলতেই গো বলবো না বলবো না বলবো না শালা সম্বন্ধী না কি জানি তুই আস কিচ্ছু কম না তোর কাছে দেখি তুই কি করতে পারিস তোর দৌড় কত দূর আমি দেখতে চাই আজকে শোনো জামাই বিটলামি বাদ দাও সোজাসুজি বলো গয়নার টাকা কই আছে ব্যাগে আছে ব্যাগ থেকে নিয়ে নাও যাও এই মুরা তোমার কি জানের মানে তুমি এমন করছো কেন আস্তে আমার কাছে খুব ভালো লাগতেছে দুজনে মিলে যা শুরু করছেন হে বি লাগতেছে আরাম আচ্ছা আপনি জীবনে কোনো দিন কাউকে মারছেন খুন করছেন হ্যাঁ মশা মারছেন কোনোদিন কোনোদিন মুরগি জবাই দিচ্ছেন মুরগি খাসি মামা আমার মেজাজ কিন্তু হট হয়ে যাইতেছে দেখি তোর গুলি ফোটে কিনা মামা আপনার জামাই তো কোনো কথাই শুনলো না উল্টে আমারে অপমান করলো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখনই ওরে আমি গুলি করে মারো মামা আপনি চোখ বন্ধ করুন টেনশনে আমার এমনিতেই চোখ বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে রে বন্ধ হয়ে গিয়েছে কি রে জুম্মন গুলির শব্দ পাচ্ছি না কেন হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে গুলি করার দরকার নেই তুই বরং ওই ওই পিস্তলের বাট দিয়ে পেটের মধ্যে দুটো গুঁতো মার দেখবি সব কথা বলে দেবে হ্যাঁ জুম্মন কি রে জুম্মন তুই দাঁড়িয়ে আছিস কেন সারজি আপনার ভাগনা রিভলভার বুয়া এটা হচ্ছে লাইটার লাইটার শুটিংয়ে এটা ব্যবহার করে মাঝে মাঝে সেই লাইটার নিয়ে আসছে এটা একটা সিকার থাকলে বাই করেন বাইকের জ্বালানি এটা দিয়ে সত্যি জুম্মন না মামা পিস্তলটা আসলে কিন্তু গুলি নাই গুলি ছাড়া একটা রিভলভার দিয়ে তুই এতদিন আর খামো খামোকে টেনশন দিয়েছিস তুই জানিস না আমার কতবার প্রেশার উঠে গেছে আবার নেমে গেছে ফাজি চুপ কর তুমিও কম শিয়ানা না মামা আমারে মাফ করে দেন আসলে আমি তো ভালো পোলা গুলি কিনুম কিনুম করিয়া গুলি কিনা হয় নাই আমি তো ভালো পোলা মামা তুই ভালো হোস আর যাই হোস তুই হচ্ছিস একটা অরিজিনাল টাউট বুঝলি একটা গুলি ছাড়া নষ্ট রিভলভার দিয়ে তুই আমাকে এতদিন কি টেনশনেই না রেখেছিস ফাজিল মামা রিভলভার আসল খালি গুলি নাই চুপ ভাগ এখান থেকে তাহলে সত্যি সত্যি গয়নার খবরগুলো দেবে না গয়নার খবর তো ময়নাই জানি হ্যাঁ আমি জানি